হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। তো আমিও ভালো আছি। তো আজকে তোমাদের সঙ্গে এমন একটা জিনিস শেয়ার করতে চলেছি, জিনিসটা দেখতে হলে পুরো ভিডিওটাকে দেখতে হবে। আমি যে মানে জিনিসটার কথা বলছি, একটা ফুল গাছ। তো একটা ফুল গাছে দু রকম ফুল হয়। তো সকালে এই এখন ফুটেছে, এখন একরকম, বিকালে আর এক রকম হয়ে যায় ফুল। তো আমি তোমাদের সঙ্গে সেটাই দেখাবো আজকে। করি এই ফুল গাছ হয়তো তোমরা কোনোদিন দেখোনি, তো কিংবা দেখতেও পারো। আমাদের এই মানে আশেপাশে গ্রামের মধ্যে এই ফুল গাছ আমাদের এখানে একটাই আছে। তো চলো তোমাদের সঙ্গে আগে দেখিয়ে দিই তোমাদেরকে। আমাদের মানে ঘরের সাইডেই হয়েছে ফুল গাছটা। ওই যে দেখতে পাচ্ছ সাদা আর গোলাপি, তো গোলাপি ফুলগুলো মানে বাসি, কালকেকারের ফুল, আর আজকে ফুটেছে ওই যে সকালে ফুটেছে সাদাগুলো। দেখালাম তোমাদেরকে, দেখবে তো। এখন মানে কালকে যেগুলো ফুটেছিল ওগুলো গোলাপি হয়ে গেছে, আর আজকে যেগুলো ফুটে আছে ওগুলো সাদা, আর মানে বিকালে পুরোটাই সব গোলাপি হয়ে যায় পুরো গাছটা। তো বন্ধুরা, সকালে সমস্ত কাজ সেরে মা ভাত বসিয়েছিল, তো মানে দুজনে মিলেই কাজ সেরেছি। তো মা ভাত বসিয়েছিল, আমি এখনও স্নান করিনি, তো আমি এখন স্নানটা করব। তারপরে আজকে আবার আমার সোনাকে নিয়ে একটু মানে সেন্টারে যাব, ওর ইঞ্জেকশান আছে আজকে। বাচ্চাদের যে 5 বছরের ইঞ্জেকশন হয় তো ওটাই আজকে হবে। তো ফোন করেছিল দিদিমণিতা এক্ষুনি। তো চলো দেখি, তোমাদেরকে সঙ্গে করে নিয়েই যাব, দেখবে তোমরা। বন্ধুরা, আমি রেডি হয়ে গেছি, বেরিয়ে পড়েছি। তো তোমাদের দাদাভাই রাস্তায় চলে গেছে, তো গাড়ির কাছে আমার সোনাও যাচ্ছে, মানে সোনাকেই দেওয়া হবে ইঞ্জেকশনটা, আর গোপাল এমনি যাচ্ছে সঙ্গে। তো চলো, চলে পড়েছে। এই যে আমি বসে পড়েছি, আমার সোনাকে নিয়ে ইঞ্জেকশন হবে, তো ভয় পাচ্ছে, তাই আমি কোলে নিয়ে বসলাম। আর ওই যে দিদিমণি দেখো এখন ওষুধটা নিচ্ছে, তো দেবে এরপরে। আমার সোনা এখন ভয় পাচ্ছে, তো দেখি কি করে, কান্নাকাটি করবে কিনা জানি না। প্রচুর ভিড় হয়েছে আজকে। ওই যে দিচ্ছে দেখো, যে ভয়টা পাচ্ছিলাম, তো আমার সোনা কান্নাকাটি করেনি, ওই যে চুপ করেই আছে। আমার সোনার ইঞ্জেকশন হয়ে গেছে, তো আমরা এখন বাড়ি যাচ্ছি। চলো, চাপ দিও না। এই যে আমরা বাড়ি চলে এসেছি। তো তোমরা তো দেখলে যে মানে আমার সোনা ইঞ্জেকশন নিতে গিয়ে কান্নাকাটি কিছুই করেনি, তো আমাকে শুধু বললো কোলে নিয়ে বসো মা। আমি কোলে নিয়ে বসলাম, তো চুপচাপ নিয়ে নিলো, কোনো কথা বলিনি, আর একটা বড়ি দিয়েছে। তো এখন আমি অর্ধেক খাওয়াবো, আর সন্ধ্যায় অর্ধেক খাওয়াবো, মানে সন্ধ্যাবেলায়। ওই যে সোনা চলে এসেছে, দেখো ওইখানটায় মানে একটু রক্ত বার হচ্ছে, তাই ওর ভয় লাগছে। এই যে দেখো, কি হয়েছে, কাঁচ কেন তুমি? কিচ্ছু ভয় নাই। তো বন্ধুরা, দুপুরে রান্না বান্না করে খাওয়া দাওয়া করে মানে এখন বাজে 2:50। তো চলো তোমাদেরকে একটু ফুল গাছটা কাছ থেকে ঘুরিয়ে নিয়ে আসি, তো দেখবে মানে ফুল এখন হালকা হালকা কালার পাল্টেছে, মানে সাদা ছিল, সাদা থেকে এখন কেমন হালকা গোলাপি গোলাপি হয়েছে। তো চলো দেখো, সব নিচেরগুলো সব তুলে নিয়েছে। এই যে ফুলটা দেখো, সকালে কিন্তু সাদা ছিল, এখন এই হালকা গোলাপি হয়ে গেছে, এরপরে আরো
মানে একদম গাঢ় গোলাপি হয়ে যাবে তোমাদেরকে দেখাবো মানে যত বেলা যাবে তত কালার চেঞ্জ হবে নিচে গুলোতে সব তুলে নিয়েছে পূজো করার জন্য এই যে দেখো এই যে কত সুন্দর লাগছে দেখো ফুলগুলো তো এই ফুলগাছটার নাম হচ্ছে স্থলপদ্ম এর আগে কখনো তোমরা দেখেছো কিনা জানি না যদি না দেখে থাকো তো দেখো তাহলে কাজ শেষ হয়ে গেছে তো এই যে বন্ধুরা দেখো আমার ঝাড়পাট দেওয়া হয়ে গেছে এক্ষুনি ঝাড় দেওয়া হলো তো এখন বাজে 3:38 তো চলো তোমাদেরকে এখন একবার ফুল গাছটার কাছ থেকে ঘুরিয়ে নিয়ে আসি তো চলো ফুলগুলো কেমন হয়েছে মানে আগের থেকে একটু কেমন একটা ফুল ছিঁড়ে নিয়ে আসলাম তো এই যে দেখো মানে এর আগে মানে 2:50 বাজে তখন একবার দেখিয়েছিলাম তোমাদেরকে ফুলটা তো ফুলের কালারটা ছিল মানে একটু হালকা তো তার থেকে একটু গাঢ় দিকে এসেছে মানে একটু গোলাপি গোলাপি ভাব এসেছে তো এরপরে দেখাবো তোমাদেরকে এর থেকেও পুরো একদম গোলাপি হয়ে যাবে তো দেখতে থাকো ফুলটা দেখো মানে যখন ফুটেছিল সকালের দিকে তখন পুরো ছিল ছড়ানো তো আস্তে আস্তে গোলাপ ফুলের মতো মানে জড়ো মতন হয়ে যাচ্ছে এই যে তো এরপরে কেমন মানে কালারটা কেমন চেঞ্জ হয় তোমরা শুধু দেখতে থাকো তো বন্ধুরা এখন বাজে বিকাল 5টা তো আমি আর একবার নিয়ে যাচ্ছি ফুলগাছটার কাছে তো চলো দেখতে থাকো এখন মানে ফুলগুলো পুরো ছড়ানো ছিল একদম পুরো গুটিয়ে গেছে এই যে দেখো আর কালারটা দেখো কেমন হয়ে গেছে পুরো গোলাপি হয়ে গেছে এর আগে হালকা হালকা ছিল মানে হালকা গোলাপি ছিল কাছ থেকে দেখাই তোমাদেরকে দেখো তোমরা এই যে এখানে একটা আছে নিচে দেখো পুরো গোলাপি নিচেগুলো সব মানে ছিঁড়ে নিয়েছে পুজো করার জন্য এই যে প্রচুর ফুল ধরে কিন্তু গাছটাই তোমাদেরকে আমি একটা কথাই বারবারই বলছি মানে ফুল গাছটার ফুল এত সুন্দর মানে দেখলে তোমরা অবাক হয়ে যাবে তো পুরো ভিডিওটা না দেখলে তোমরা বিশ্বাস করতে পারবে না কিভাবে কালারটা মানে চেঞ্জ হচ্ছে মানে কি বলবো সকালের দিকে এক তারপরে আস্তে আস্তে দুপুরের দিকে মানে হালকা কালার থাকছে তারপরে বিকালে পুরো গোলাপি হয়ে যাচ্ছে পুরো একদম গোলাপ ফুলের মতো গুটিয়ে আসছে তো তোমাদেরকে সবটাই আমি দেখিয়েছি তো তোমরা পুরো ভিডিওটা না দেখলে কিন্তু বুঝতে পারবে না ফুল গাছের বিষয়ে আর মানে যাদের ওখানে কারণ মানে কোনো গ্রামে যদি থাকে কেউ যদি ভিডিওটা দেখে থাকো অবশ্যই কমেন্টে জানিও যে না আছে কিংবা নেই তো জানিও কিন্তু এই মানে এই গ্রামে আশেপাশে কোনো জায়গাতে এই ফুল গাছ নেই মানে যে যা আসে সেই বলে যে এ কী ফুল গাছ কোথা থেকে উৎপত্তি হয়েছে মানে হঠাৎ করে কীভাবে হয়ে গেছে জানি না তো হয়েছে এইটুকুই অনেক দিন হয়ে গেল তোমাদেরকে বড় ভিডিও দিতে পারিনি তো আমি ভাবছিলাম যে এই স্থলপদ্ম গাছের মানে একটা ভিডিও করব তো আজকে সেটা করে নিয়েছি তো দেখে নিও তোমরা তাহলে ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওয় তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা